সালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা করবো, এটা হচ্ছে যারা আমরা ইউটিউব ব্যবহার করি, ইউটিউব নিয়ে কাজ করছি, ইউটিউবার আছি, নতুন ইউটিউবার আছি, এই ইউটিউবের বেটা ভার্সনে আপনি কিভাবে ইমোজি অর্থাৎ শর্টকাট, বিভিন্ন ধরনের আইকনগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি, সেই প্রসেসটা নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটা। তো চলুন তাহলে শুরু করি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন সেমভাবে ভিডিওটা প্রথমে আপলোড করবেন। এখানে যাওয়ার পর আমি একটা ভিডিও আপলোড করছি, জাস্ট ক্রিয়েট আপলোড ভিডিও। এটা হচ্ছে বেটা ভার্সনে, আমি দেখাচ্ছি আপনাদেরকে বেটা ভার্সনে। এবং এখান থেকে আমি একটা ভিডিও নিচ্ছি, এখান থেকে জাস্ট কপিরাইট ফ্রি ভিডিও আমি এখানে এটা দিয়ে দিলাম। তো এই হলো আমার ইন্টারফেসটা, যেখানে আপনি এই আপনার শর্টকাটগুলো ইউজ করবেন, ঠিক আছে, ইমোজিগুলো ইউজ করবেন। এখানে দেখেন আমি একটা নিচে একটা অপশন দেখাচ্ছি, এখানে আপনাকে দেখেন এই যে একটা অ্যারো কি। আপনি কিন্তু এখানে যেমন রেডিমেড, আপনার ক্লাস থেকে কিন্তু রেডিমেড পাওয়া যেত, এই পাশে একটা আইকন থাকতো এবং সাবটা টাইটেলের এখানে একটা আইকন থাকতো, যেখানে ক্লিক করে আপনি কিন্তু ইমোজিগুলো অ্যাড করে দিতে পারতেন আপনার এই টাইটেলটাকে সুন্দর করার জন্য। তো প্রথমত আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এখানে আমি প্লাস এটাতে আমি এভাবে রাখলাম, আমি আরেকটা ট্যাব অন করলাম, এখানে গেট ইমোজি ডট কম এই ওয়েবসাইটটা আপনি ঢুকবেন। ঢুকে এখানে যতগুলো ইমোজি দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই ফ্রি, আপনি যা চাচ্ছেন এখান থেকে সেম সবগুলো আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং এখান থেকে নিয়ে আপনি ওইখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো আমার যেহেতু আমি একটা এখান থেকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে অ্যাড করবেন। তো ভিডিও রিলেটেড দিতে গেলে পরে আমি যদি একটু এখানে সার্চ করি, সে এখানে আমি সার্চ করলাম ভিডিও, VIDEO। তো এখানে ভিডিও রিলেটেড একটা আইকন যদি আপনি দিতে চান সেখানে কিন্তু আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে একটা আইকন আপনাদেরকে ফিল্ম ফ্রেম, আমি এই ফিল্ম ফ্রেমটা এখানে দিব, এটাতে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে কপি অ্যান্ড পেস্ট দিস ইমোজি, তো আমি এখানে এখান থেকে জাস্ট এই আইকনটাকে কপি করবো, জাস্ট এই যে কপি করলাম, কপি করে আমি আমার ভিডিওতে টাইটেলে গেলাম, এখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে দিব, দেখেন আমার কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে এভাবে আপনি দিতে পারেন, সেম ভাবে আপনি যেখানে ইচ্ছা আপনি যে জায়গাতে আপনি এখানে যদি চান এখানে আপনি পেস্ট করে দেন চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে থার্ড পার্টি লিঙ্কটা আপনি এখান থেকে নিয়ে দিচ্ছেন। তো আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখানে কিভাবে ইমোজিটা অ্যাড করবেন এই ইউটিউবের লিঙ্ক থেকে। জাস্ট আপনি কিবোর্ড থেকে উইন্ডো বাটনটা রয়েছে, দেখেন উইন্ডো প্লাস ডট ডট একসাথে প্রেস করবেন। আমি দেখেন স্ক্রিনে আমি শর্টকাটটা দিয়ে দিয়েছি, উইন্ডো প্লাস ডটে প্রেস করলে দেখেন আপনার ইমোজিগুলো সব এখানে দেখাচ্ছে, অর্থাৎ ইউটিউবে বিল্ট ইন ইমোজি যত আছে সবগুলো এখানে দেখাচ্ছে। সেটা আপনি কিভাবে কী করে আনবেন, এটা আপনি ক্লাসিকে গেলে কিন্তু এখানে ওই অপশন থাকে, এখানে অপশন থেকে আপনি ডিরেক্টলি এখান থেকে দিতে পারেন, বাট এখানে অর্থাৎ আপনার বেটা ভার্সনে এই অপশনটা এখানে অ্যালাও নেই, আপনাকে শর্টকাট দিয়ে আপনাকে এই ইমোজিগুলো আপডেট করে নিতে হবে। তো কী করবাম, উইন্ডো প্লাস ডট প্রেস করলাম, এখান থেকে আপনি ইমোজি দিয়ে যেটা ইচ্ছা ওটা নিতে পারেন, ক্লক আছে আপনি যেটা, আমি এটা লাভ চিহ্ন এখান থেকে দিয়ে দিলাম, আচ্ছা ওকে ওকে দিয়ে দিলাম। দেখেন এই যে তিনটা আইটেম আমি দিয়েছি, এই দুটা দিয়েছি ইমোজি ডট কম থেকে, আর এই পাশেরটা যে ওকেটা এটা আমি দিয়েছি হচ্ছে ইউটিউবের ডিফল্ট ইমোজি থেকে। তো এই ছিল প্রসেস আপনি কিভাবে আপনার ইউটিউবের বেটা ভার্সনে আপনার ইমোজি অ্যাড করবেন। পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখেছি এবং থার্ড পার্টি সফটওয়্যার থেকে কীভাবে, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কীভাবে ইমোজি কপি করে পেস্ট করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ইউনিক ইউনিক কিছু ইমোজি রয়েছে যেগুলো আপনি কিন্তু চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। তো আশা করছি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই এটা কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু জানতে চান সেটাও আপনি কমেন্ট করে আমাকে জানাবেন।